গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি, শরীর ঠরিরও ভীষণ ভালো আছে, সব কিছু একদম ভালো, একদম খুব ভালো আছি আমি এখন। মানে এতটা খারাপ ছিলাম না, এখন মনে হচ্ছে এইটুকুতে ভীষণ ভালো আছি। মানে যাই হোক, জ্বরঠর এখন কমে গেছে, শরীরটা একটু দুর্বল, বেশ ভালো আছি। তো মেলাতে গেছিলাম আমি আর দিদি ভাইরা, সবাই তো জানো তোমরা কালকের ব্লগটা। যাই হোক, ভালো বলতে বলতে আমার কাশি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে আমরা মেলাতে গিয়ে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে আমি পারিনি আগে, তো এখনই ভাবছি একটু দেখাই। এটা হচ্ছে আমার একটা মালা, সেটা আমি নিয়ে এসেছি, আর এই কটা জিনিসই নিয়ে এসেছি। এটা আর কী বলবো বলো, এই দু চারটে জিনিসই নিয়ে এসেছি, আর যেটা যেটা নিয়ে এসেছি বাকি যেটা যেটা ছিল আর কি, সেটা আমি আবার বাড়িতে দিয়ে একটা পাঠিয়েও দিয়েছি। যাই হোক, এইসব নিয়ে আজকে আমি বাড়িও চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো মা আসবে আমাকে রাত্রেবেলা নিতে, আজকে মা গেছে মেলায়, মা আমার মাসি আমার বাবা সবাই মিলে গেছে, তো ওরা আসার পথে আমাকে নিয়ে যাবে। ওই তো নিয়ে চলেও এসেছি আমি রাতেরবেলা, আমি বাড়িতে দেখাচ্ছি এসব তোমাদেরকে। এটা 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 নিয়ে এসেছি, এটা আমাকে দিভাই গিফট করেছে, এই ঝুড়িটা আর ওই ট্রেটা, আর বাকিগুলো আমি আমি নিয়েছি। তোমাদের বাড়িতে আজকে প্রচুর চিল্লা চিল্লি হুলুস তুলো পরিবেশ, আর আজকে ছিল একাদশী, তো আমি আর মা হচ্ছে খাচ্ছি, মা সবজি বানিয়েছিলো সেটা খেয়েছি, সারাদিন আর কিছুই খাওয়া হয়নি, আর একটু বাদাম দিয়ে একটু চা করেছিল মা, সেটা খেয়েছি। তো যাই হোক, একাদশীর দিনটা আর কি শেয়ার করবো, সেটা তো গেলো। রাত্রেবেলা ভাবছি এখন ঘরঠর গোছাতে হবে, কারণ কি কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো আমি একটু ঘরঠর পরিষ্কার করে নিচ্ছি আজকে, কারণ কি কালকে সকালবেলা আমি আবার কলেজে যাবো, কলেজ থেকে এসে আমি আর এসব করতেই পারবো না। তো সবার ঘর গুলো পরিষ্কার করে নিয়েছি এইভাবে, মানে সব বেড কভার উঠিয়ে সব ধুতে দিয়ে দিয়েছি, আর যত মানে ধোয়া ছিল সেসব একটা একটা সেট সব বিছানায় পেরে নিয়েছি। কালকে দিদিভাইও আসছে, আবার ভাইও আসছে, তো সবার ঘরটা পরিষ্কার করতে হবে। তো সব কাজ আমি রাত্রেবেলা সেরে নেবো, কারণ কি সকালবেলা আমি আর করতে পারবো না, সকালে তো ছটায় আমি উঠে আবার সাতটায় চলেও যাবো ট্রেনে করে, তো আমার সময় হবে না। তো ভাবছি আজকে করে রাখলে ভালো হবে, মা তো একা একা সবটা করতে পারবে না, অনেক কাজ আছে। আর কালকে কী আছে সেটা আমি এখন বলবো না, তোমাদের একটু পরে তোমরা দেখতে পাবে ব্লগে। তো যাই হোক, আর আমার না এইসব করতে ভীষণ খারাপ লাগে, এই কোল বালিশের কাবার লাগানো, তারপর হচ্ছে বালিশের কাবার লাগানো একদম ভালোবাসে না, এই কভার টাবার লাগানোগুলো আমি। যাই হোক, করার কিছু না, করতেই হবে আমাকে, কে করবে বলো? আমাদের বাড়িতে এখন কেউ নেই, আমি আর বাবা মা দুজন তিনজনাই থাকি শুধু, তিন ওদেরকে আর কী বলবো, যথেষ্ট হেল্প করে দেয় বাবা মা সবাই মিলে। আমার বাবা তো কী বলবো, মানে আমার যত কাজ বেশিরভাগ বাবাও করে দেয় আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে, এত কাজ বাড়িতে। তো যাই হোক, এসব করে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো এখন, আর বেশি কাজ করবো না, আবার সকাল থেকে তো খাটতে হবে মাকে। তো মাকে বললাম মা চলো, যাই হোক যা করেছো সেটা দিয়ে খেয়ে দিই, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কালকে দেখা যাবে যা হবে। তো আমি ঘর থেকেও একটু ক্লিন করে নিয়েছি ভালো করে, কারণ লোক ঠোক আসবে। যাই হোক, কিছু তো একটা আছে বলো, বলছি দাঁড়াও। এই হঠাৎ করে মাম্মাম চলে এসেছিলো, তো ওকে নিয়ে দেখতে দেখতে আর আমাদের বাড়িতে আজকে না প্রচুর হুলুস তুলো চলছে, মানে আমি এডিটই করতে পারছি না, যেদিনকের ভিডিও সেদিন তো এডিট করতে পারিনি, তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানটা, আর বাড়িতে এখন প্রচুর লোক, আমি এক সাইডে বসে এডিট করছি, মানে এই ঘর থেকে ও ঘর যাচ্ছে, ও ঘর থেকে ও ঘর যাচ্ছে, প্রচুর লোক, তো করতে পারছি না। মাম্মা এখানে এখানে আসো। তো যাই হোক, ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে কাল, আর আজকে হবে কত কথা। দেখো ঘরটা আমার যাই হোক হয়ে গেছে পরিষ্কার, আর এটা হচ্ছে রাত্রেবেলা তখন ঘুমাবো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক হয়ে গেছে, গাইস আমার চুলটা এরকম ছিল কালকে পরশু পর্যন্ত, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার চুলটা দেখতে চাও, দেখাচ্ছি দাঁড়াও। আর আমার চুলগুলো এত ছোট ছোট করেছি, আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু কারো ভালো লাগেনি, কেউ ভালো বললো না, ফ্রেন্ডসরাও ভালো বললো না, বাড়িতে তো বলেই নিয়ে যত যা যে যে দেখেছে সবাই বলছে তুই এটা কী করেছিস, ভীষণ বাজে একটা ব্যাপার। কালকে একটু নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম, তো দেখছি পাশের বাড়িতে আমি গেলাম, যখন বৌদিরা আমাকে এত গাল দিচ্ছিল কি বলবো আর। যাই হোক, কী করা যাবে বলো, আমার তো একটু ইচ্ছে করে চুল ঠুল উড়িয়ে ফুরিয়ে ঘুরবো, এত বড় বড় চুল আর ভালো লাগে না। তো যাই হোক, অনুষ্ঠান যেদিনকে সেদিনকের ভিডিও হচ্ছে এটা। তো সকাল সকাল কলেজ থেকে আমি চলে এসেছি, মাম্মামরাও জাস্ট এলো, আর বাবার সাথে মাম্মাম এখন খেলছে, আর ওই তো কাকি এখন বসে ওসব কাট মানে ঠিকঠাক করছে, চাল ঠাল এই মাসে তো অন্য চাল খাবে না, তো এই চালটা খাবে, আর এই চালটা এখন একটু পরিষ্কার করছে, তো একটু পরে রান্না চাপাবে। তো বাকিটা আমি শেয়ার করবো অন্য আরেকটা ব্লগে, মানে পরের দিনের ব্লগে, তো আজকে আর সেরকমটা দেখাচ্ছি না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের ভিডিওতে, চলো টাটা।